गणतान्त्रिक अधिकार के भय पाए सवार मिलित जो पार्टी के फंडिंग करे बीजेपी से तृणमूल प्रत्येक परिचित गौतम मित्र चार नाम मात्र पश्चिमबंगे साधारण खेटे जावा मानुषेर अधिकार के प्रतिष्ठित करते गिये कारो साथे आपस करेनी कारो जूतो केटे साफ करेनी झंडा माथाय निये लड़ाई सुरक्षा कवचे प्रयोजन झंडा आज लड़ाई चालू साम्राज्यवाद विरोधी
চলবে না এক দেশ দিয়ে অন্য দেশকে দখল করা চলবে না পিঠে চামুক মেরে আর আমার ভাতের থালার কেড়ে নিয়ে কোন হে ইয়ে লোক কোন ওই যে কাল সুভাষচন্দ্র বোস কো লেকার এরা কারাগারি করলো গুগলে খুলছে সবাই সুভাষচন্দ্র বোস বলে গুগলে আর বলছে যে মারামারি হচ্ছে কেন বলছে কে আগে মারা দিল সুভাষচন্দ্র বোসের গলাতে আর সুভাষচন্দ্র বোস বলেছিল যে প্ল্যানিং কমিশন করতে হবে সুভাষচন্দ্র বোস বলেছিলেন গ্রামে গ্রামে সমবায় গড়ে তুলতে হবে সুভাষচন্দ্র বোস বলেছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন দ্বিতীয়বারে সভাপতির ভাষণে যে উৎপাদন ব্যবস্থা আর ডিস্ট্রিবিউশন সিস্টেম এর মধ্যে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে হবে আর যারা আজকে মারামারি কারাকারি করছে দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে একাধিকবার জেলে জেল খেটেছে কারাবাস হয়েছে পুলিশ ধরতে এসেছে বলেছে বাড়িতে লুকিয়ে থাকতে হবে সবাই জানলো যে সুভাষ বোস ঘরের ভেতরে লুকিয়ে আছে অথচ তিনি বাইরে চলে গেলেন দেশ থেকে বললো দেশকে স্বাধীন করতে হবে আইএনএ গঠন করলো আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ ফৌজে যখন এই ভারতবর্ষে তারা ঢুকেছে লড়াই করতে যখন ব্রিটিশ পুলিশের হাতে তারা ধরা পড়েছে তখন একই মঞ্চে তিনজনের যা বিচার হচ্ছে সেই বিচারের মঞ্চে একজন হিন্দু একজন মুসলিম একজন শিখ দাঁড়িয়ে আছে আইএনএ আজাদ হিন্দ ফৌজ কে ক্যাপ্টেন ছিল লক্ষ্মী সাইগল মেয়ে মহিলা পরবর্তীকালে সব কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়েছে আর তার গলা থেকে মালা দিবেন বলে এত মারামারি করেছে কোথাও তৃণমূল কোথাও আরএসএস কোথাও বিজেপি কোথাও শহীদ মিনারে ভগবত সাহেব চলে এসেছিলেন এসে নিয়ে মারামারি করেছে মারামারি করতে গিয়ে সুভাষচন্দ্র বোসের পোস্টারটাই ছেড়ে দিয়েছে খুঁজে দেখুন আর সে পেপার ক্যামেরাটা অন করে দাও আমাদের ছাত্র যুব বন্ধুরা আছে অপু এতক্ষণ বলেছে যে ফ্রিতে দেবো বলে এখন ইনকামিং এর জন্য 150 টাকা দিতে হচ্ছে তাও তো আমরা তো প্রত্যেক ব্যবহার করছি দেখুন না খুলে কাল গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে কি হয়েছে ঝুটা অফবা ইয়ে লোক ফেলা রা হ্যায় বলে হ্যায় কি স্বাধীনতা সে পেহলে সুভাষচন্দ্র বোস কো কোই নেই পুকতা তা কোই নেই জানতা তা 2014 এই সরকারটা চলে আসার পর নাকি তারপরে নাকি সুভাষচন্দ্র বোসকে মানুষ জেনেছে আমরা তখন ক্লাস 2-3 পড়েছি একবার বিদায় দিয়ে মা গানটা চার মুখে সব থেকে বেশি আগুন লাগিয়েছিল তার তার নাম হচ্ছে সুভাষচন্দ্র বসু আর সেদিনকে নিজেরা ভেবেছিলাম যে দিদিমণিরা তো সুভাষচন্দ্র বসুর কথা বলছে আমিও যদি ওই সময় থাকতাম কিছু একটা করে দেখাতাম আজও সময়টা শেষ হয়ে যায়নি আজও তাদের দেখানো রাস্তা থেকে দিবাই পায় আছে আর কিছু করে দেখাতে চাইছে শুধুমাত্র সমর্থন আর উৎসাহ আর রসদটা আপনাদের আমাদের প্রয়োজন কি পাচ্ছেন আপনারা এই যে আমার বাড়ি কি আছে ওষুধের দোকান এ জিজ্ঞেস করুন মাথা ব্যথার ওষুধ ব্লাড প্রেশার কা দবাই সুগার কা দবাই পেট খারাপ হো জাতা হ্যায় তো উসকা দবাই বুখার আ জাতা হ্যায় তো উসকা দবাই ইয়াহ পর আগর দো চার দোকান অর ভি পাস পাস ইয়া বগল অগল বগল মে রে জাতা তো ইস দোকানদার ভি বলতে থে কি 20 থেকে 25% রিপেটে তোমাদের কো ওষুধ দেবো দিচ্ছে না ওষুধের কোম্পানিগুলো অ্যাড করছে না যে 20% 25% ম্যাক্সিমাম 30% এ যে আমরা ছাড় দিয়ে ওষুধ দেব সবাই কেন ছাড় দিচ্ছে না ওষুধে 20% ছাড় 25% ছাড় 19% ছাড় আর সাড়ে 250 টাকা আর সার 350 টাকা 1200 টাকা সার 1500 টাকা 1600 টাকা সার 2400 টাকা কৃষকরা কোথা থেকে পাবে বলেছিল সমবায় উৎপাদনের ব্যবস্থা ঠিক করতে হবে সুভাষ বোস আর তাকে বলছে যে আরে যেতে সায়ন্তবকে লোক ছিল সুভাষচন্দ্র বোস আর নিজে 1,32,000 টাকার সাল গায়ে নিয়ে প্রধানমন্ত্রী মোদিজি বলেছিল হাউস ফর অল সব তো মকান নিয়ে আর যেই বলল যে পাড়ায় পাড়ায় পঞ্চায়েতে পঞ্চায়েতে গায়ে গায়ে দেখো তো বাবু কে কে ঘর পেলো পেলো না
घर चाहते से कोनो तृणमूल नेता ताके दाड़ी करेनी बोले तार साड़ी नाचराटा खुले चार जन पुलिस मिले तार पीछे लाठी बाड़ी मारबे পড়াশোনা করে চাকরি পেয়েছি আস্থা ভেঙে দিচ্ছে
ভরসা ভেঙে দিচ্ছে। দিদি মনিরা বসে আছেন পাশে চেয়ারে, ক্লাস নেবেন আর পাশে চেয়ারে সারা রাত কীর্তি কাণ্ড করে মুখে বন্ধ নিয়ে পান পরাগের ফুটু বাইরে ফেলে সাদা খাতা জমা দিয়ে 7.5 লাখ টাকা পাপের তিনি বিক্রি করে তৃণমূলের নেতার ঘরে জমা দিয়ে আর মাস্টার মশাই দিদিমণির চাকরি পেয়েছে। আমার বাড়ির ছেলে মেয়েদের কাছে পড়তে যাবে? ওই কাকাটা দূরে দাঁড়িয়ে আছে, ওই কাকাটা নিজের বাড়ির ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে পারবে? ওই পিছনে হলুদ ওনা নিয়ে আমার দিদিটাকে দাঁড়িয়ে আছে, ও নিজের বাচ্চাকে নিজের পাড়ার বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে পারবে? কোথায় যাবে, সরকারি স্কুলে ছবি তোলার জন্য নাকি মিড ডে মিলে চিকেন আর মাংস আর ডিম নাকি দেবে? এতদিন তো আধা ডিমও চুরি করে নিয়েছি। আমি আমার বাড়িতে আমার মাকে যদি বলি যে মা একটু চিকেন করে দাও বা এই মাসে একটু ছেড়ে দাও, 3 মাস পরে একবার মাটন করে দাও, তো আমার মা বলছে তোর বাবার কি পয়সা গাছে পড়েছে? আর অন্য কোন উপায় রোজগার কর, আমার হাতে পয়সা দে, আমার হাতে যদি সংসার খরচের বাজেট বাড়ে তো তোকেও আমি মাছ দিলে একবার মাংস খাওয়াবো। মাছ সেন্ট্রাল গভর্নমেন্ট রেল, বিএসএনএল, রেল, কয়লা খনি, প্রতিরক্ষা দপ্তর, ডাক ডিপার্টমেন্ট, পোস্টাল ডিপার্টমেন্ট, এসব জায়গাতে এরা নিযুক্তি বাড়াচ্ছে, কমিয়ে দিচ্ছে। যে চেয়ারটা একবার তুলে দিচ্ছে সেই চেয়ারটাতে দ্বিতীয়বার নিয়োগ করবে না। রেলে একসময় 22 লাখ লোক কাজ করতো, আর আজকে বিবেক দেবরায় কমিটি থেকে সেখানে 7.5 লাখ লোককে নিয়ে আসছে। কোথায় চাকরি করতে যাবে? যদি চাইছেন তো চুপ করে ভাষণ শুনুন, আর যদি চান যে না এরকম পশ্চিমবঙ্গ চাই না, তাহলে ফিরে গিয়ে গ্রামে কাজ করে, দিবাই খাই তার শক্তিশালী।
কিন্তু আপোষ করে না, ওরাই আমাদের শক্তি। আমাদের শক্তি অলপ উঠে যাওয়া অনুব্রত গরিবের নয়, আমাদের শক্তি
শিক্ষা ব্যবস্থা, আমাদের রেশনিং জিনিসপত্রের দাম, কৃষকের চাষের অবস্থা, দুর্নীতি, লম্পট, আইন প্রশাসন, সবকে যারা পকেটে ভরে রাখতে চাইছে তাদের বিরুদ্ধে শেষ করছে ইনকালাব জিন্দাবাদ।